আজি আমমানক সহিত অছন্তি আমার ধনরাজ ভাই। সমস্ত দর্শক নমস্কার। যা ভাই আজি আমার সাধনা স্টুডিওরে লালু ভাইনা স্টুডিওরে আজি ডাকি কি আমার এই প্রোগ্রামে ডাকি তো আজি অশেষ অশেষ ধন্যবাদ। আর বর্তমান যে ক্ষুদ্র চলচ্চিত্র রিলিজ হয়েছে ঈশা ক্রিয়েশন যেটা কি ক্ষুদ্র চলচ্চিত্রটা, আচ্ছা এই পিকচার তো মু দেখিছি, মতে বহুত বড়াই লাগিলা। আর ব্রিটিশ মানকর ভি রিভিউটা বহুত ভাল আছে। ধনরাজ ভাইর মোর পরিচয় আমার 20-25 বর্ষ হবে, 25 বর্ষ হবে, 1990 মসিয়ারু আমার সেবটু বহুত গুডে গীত অ্যালবাম সব আম স্টুডিওর করছেন, মু বহুত কাম করছি ধনরাজ ভাই সাথে। আচ্ছা এটা ফার্স্ট ফিল্ম তো ধনরাজ? হ্যাঁ এটা মোর প্রথম নিজে করিব, এটা প্রথম মুভি। তার আগরু বহুত গুডে ইয়ে মুভিরে খন্ডে খন্ডে কাম দিয়েছিলে, যেমন কি আমার জয়পুরিয়া হিরো, প্রেম কাতানি, ছোট ছোট রোল যাক মু করেছিলি। কিন্তু বর্তমান এই মুভি উপরে মু নিজে যা বি হব গোটে স্টেপ নেইকি মুভিটা বনাইলু, আর আমার স্থানীয় কলাকার মানুষ নেইকি এটা বনাইলি। আচ্ছা ধনরাজ ভাই, গেটার প্রকৃত অর্থ কোন? গেটা মানে যে আমার বর্তমান শহর মধ্যে ধীরে ধীরে লোপ পাই বসিলাণি, এইটা আমার পল্লী এরিয়ারে। আগে জয়পুর শহরে বি বহুত কিছু বর্ষ পূর্বে থিলা। আর অর্থ হচ্ছে যেতবেলে গোটে গাঁ গহলিরে যে তাঙ্কর গাই চোরালি থাকে, যেটা কি আমার প্রত্যেক ঘরে গাঁরে গাই থাকে, গাই ছেলি মেঢা এসব জিনিস থাকে। কিন্তু সে গাই মানুষ যে নেইকি যে চোরাইকি আনু থাকে সে গৌড়, সে লোকটা হচ্ছে তার প্রকৃত হচ্ছে সে তার উপরে হি নির্ভর করে থাকে। আচ্ছা আর অন্য কিছু জীবিকা নথায় সে গৌড়র, তা সহিত তার ঘর পরিবার ভাণ্ডি বলে গোটে জিনিস আছে, যেটা কি প্রত্যেক ঘরে যাই ভাণ্ডি সংগ্রহ করবে। যেমন কি যার ঘরে যেটা কে খাইবা দেলা, ভাত কুঞ্জে দেলা, কে তরকারি দেলা, কে যাও টিকে পেঁজ টিকে ভাণ্ডি কইবে, তো সেইটা সংগ্রহ করিকি তাঙ্কর পরিবার চলুথান্তি, সে উপরে এটা করা হয়েছে। আচ্ছা মানে পিকচরর বিষয়বস্তুটা সেটা সেই প্রকৃতরে সে পিকচরটা পুরা লাস্ট এন্ডিং যায়, সে গুটে মেসেজ গুটে দিয়া হয়েছে, আপন দেখলে জানিবে সে পিকচররে তার মনোভাবটা তার আন্তরিক কথাটা সে কইছি। আচ্ছা ধনরাজ ভাই আউট জিনিস, এই খালি পার্টিকুলার এই পিকচার কা করিবা পাই কাইকি মাইন্ড বাসিলা দেখুছন? আজকাল তো দেখুতে হয় কে লভ পিকচার করছি, কে ফাইটিং করছি, কে স্টোরি পিকচার করছি, এটা গোটে রিয়েলিস্টিক কালচার বেসড ফিল্মটা। হ্যাঁ ঠিক কইলে, প্রকৃতিরে এটা কা করিবার আছে এই মনোভাব কাইকি আসিলা? ঠিক কইলে, এবে দেখন্তু গোটে জিনিস, এবে আমি অ্যালবম করিবা কি লোকাল মুভি যে মানে আমি জয়পুরিয়া হিসাবে করুছু, সে জিনিস যাক তো করুছু, লোককে বি ভাল লাগুছি। কিন্তু আমার সংস্কৃতি পরম্পরা উপরে যেটা কি ধীরে ধীরে লোপ পাইয়া বসলাণি, ধীরে ধীরে জিনিসটা পাশরি যাচ্ছে, হলে এ জিনিসটা কোণ আউ অন্য বিভিন্ন প্রকার সহযোগ লোককে নিয়ে করলে আহরি আর্টটা ভালো হয়ে পারিথা। কিন্তু প্রথম কথা কোণ হচ্ছে আমার কালচার উপরে যে জিনিসটা করা, এ জিনিস যাক নিজে যদি আমি পুরা সমর্পিত হবা না সে জিনিসটা হব না। তো আমার জয়পুরে কোণ হচ্ছে মুখ্য জিনিস দেখুন, এইটি পয়সা যে খরচ করবা দায়িত্ব নেওয়া লোক না, মুখ্য কথা হচ্ছে সেইটা। তো বর্তমান মোর ভাবনাটা আছে মু আকু যেমতি কি লোক লোচনকু আনিবি, তাহলে গোটে নিহাতি গোটে প্রযোজক যেমতি কি যে পয়সা পত্র খরচ করি পারবে, তো সে ভলিয়া লোক বি আমার হাতে নাহান্তি, যাকু যদি এই স্ক্রিপ্ট মাধ্যমে আমি বুঝাইবা তাঙ্কে টিকে চিন্তা করা পড়ব জিনিসটা কোন দেখিবে ন দেখিবে। আচ্ছা মেইনলি কই মোটামুটি কই বলে ফাইন্যান্সার গোটে, হ্যাঁ সাউন্ড ফাইন্যান্সার গোটে হলে হ্যাঁ আরে ভালো পিকচার বি আগুকু করি করি হবো, বহুত গুড় জিনিস করি হবো সেটা 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 তো মুখ্য কারণ মো বি সেটা মো তো ফিল্ম মেকার হ্যাঁ নিজে ফেস করছি সেটা লে সেই জিনিসটা প্রায় এবে আপন হউ আমি আমি সমস্তে যে বি করুছু মনরে এভলিয়া সন্দেহ বি অছি কে খলি কি কই পাউ নান্তি, মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে সেটা। কিন্তু এবে দেখুন তো আমার 15-20 মিনিটের শর্ট মুভি করা হলা, সে ভিতর বি বহুত গুড়া জিনিস রইগলা যেটা কি আমি হ্যাঁ করি হলা করি হলা না, তার অর্থ হচ্ছে কোন এবে বলে আমি যেতে সময় বড়াইবা তার
অন্যান্য বিভিন্ন প্রকার জিনিস সব তার অ্যাঙ্গেল সব জায়গা আসবে আসবে কিছু করি পারবে তারপরে খরচ করতে তো সেমতি আমি করি আপনি বহু জিনিস ভাবি কি তারপরে আমার যেত চেষ্টা হলো আচ্ছা এই পিকচার রে যেতিক যাক অ্যাক্টর আছেন সব লোকাল না বাহার অ্যাক্টর ভি নিয়ে যান না বাহার কি নাই সমস্ত আমার কোরাপুট জেলার আর আমার জয়পুর পাখ তলে যেমতি কি বহুত ক্যারেক্টর বি না মু স্বয়ং অছি মোর স্ত্রী অনেক তাপরে মোর সাঙ্গ জনে হৃদানন্দ প্রধান বলি তাকে জনে গায়ক গোটে আলবম বি করছেন আহরি বর্তমান আমি গোটে সৌভাগ্যর কথা যেটা কি সুনা ফরুয়া বর্তমান সিরিয়াল রে রোল করছেন যে কি প্রকাশ মহান্তি স্যার আপনার জানিথিবে সে তো সিনিয়র লোক সে বসি জনা শুনা লোক তাকে এক্সপেরিয়েন্স লোক হ্যাঁ তাকে বি অছন্তি তা বাদে আমরো যো আমরো কালচার বাইদো যে মানে তাঙ্কু নেইকি অল্প কলাকার কো নেইকি কামটা করতি আচ্ছা আগামী দিন মানকরে কোন প্ল্যানিং আছে মানে আও এমতি কিছু কালচার উপর করবে না অন্য প্রকার পিকচার করবে না কিন্তু দেখুন তো গুড় জিনিস এবে আজিকালি যে প্রকার মুভি যাক আমি চেষ্টা করুছু কালচার জিনিস আমি করবাক ইচ্ছা কিন্তু তার সহিত গোটে চ্যানেল রে গোটে চ্যানেল বেলা যাই দব কাম দব তার বি মার্কেট হবার আছে তো তাঙ্কু মন ছুইলা ভলিয়া জিনিস বি আমি দেব পড়ব এ এ জিনিস বি করুথবার আছে প্লাস তার সহিত লোক যে লোককে যে পছন্দ লাগুছি বহুত মাত্রা দে যেমতি আমার লোকাল মুভি যাক যেমন চালছি আউ অন্য প্রকার মুভি বি আমি বানাইব পড়ব কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে আহ আগুক যেমতি বি আমার সংস্কৃতি পরম্পরা উপরে আহ যে অন্য অন্য জিনিস যাক আছে তাকে আমি করিকি ছাড়া আমার মনে ইচ্ছা আছে আমি আশা করছু জগন্নাথ পাখের প্রার্থনা আগামী দিনের ভালো পিকচার করো আমি এমনি এন্টারটেনমেন্ট করো সেটি বহুত বহুত ধন্যবাদ। এভে হচ্ছে ফিল্ম গেটা ফিল্ম র আমার এডিটর ভাই আচ্ছা ভাই তোমার নাটা কোন আজ্ঞা নমস্কার মনা হচ্ছে ইসাক রাজ আও যো গেটা ফিল্ম বিষয়ে যেটা কৌছন্তি সেটা বর্তমান মো চ্যানেল রে ছড়া হয়েছে আচ্ছা ইসাক ক্রিয়েশন চ্যানেলটা আছে আমার ইউটিউব চ্যানেল আচ্ছা ভাই আগরু কেবে ফিল্ম এডিটিং করছেন না এটা ফার্স্ট ফিল্ম না মু অ্যালবাম সং যাও করে মোর নিজের হ্যাঁ আচ্ছা আচ্ছা অ্যালবাম সং করে ফিল্ম মেকিং উপরে সব ক্যামেরা টু নেকি এডিট সব সব মু করে আচ্ছা তার সঙ্গে অ্যাক্টিং বি করে মোর নিজের অ্যালবাম সব আচ্ছা কত বর্ষ এক্সপেরিয়েন্স হলানি এটা করি আচ্ছা বাকি 2 বর্ষ হবো 2 বর্ষ হলানি ওহ আচ্ছা আগকু কোন প্ল্যানিং আছে মানে ফিল্ম নিজে বনেবে না এতে এই আগকু তো বহুত সারা প্ল্যানিং আছে এবে অ্যালবাম গীত সঙ্গে গোটে গোটে আমি যে ক্ষুদ্র চলচ্চিত্র করিবার ইয়ে করছো শর্ট ফিল্ম যাক সব বানাইবার ইয়ে করছো আগে আমি এতে কিছু সপোর্ট কিছু নথিলা ক্যামেরা নথিলা এডিটিং পাই কিছু নথিলা এবে ধীরে ধীরে গোটে গোটে করি করি গোটে গোটে স্টেপ করি কি সব শিখুছো জানুছো আও আগকু আছে প্ল্যানিং আছে বহুত সারা আচ্ছা তুমি নিজে সব জায়গা করছো না তোমার টিম আছে কি ক্যামেরা ধরছন্তি কি হ্যাঁ টিম টিম বি আছে টোটাল টিম আছে মানে কত জন এই টিম আছে আমি পাখা পাই 4-5 জন আছে আচ্ছা 4-5 জন সব লোকাল হ্যাঁ লোকাল আচ্ছা পড়া পড়ি কোন করছ না না পড়া পড়ি সরি মোর মেট্রিক চলছিল মেরে মেট্রিক ফাইনাল চলছিল আচ্ছা ফিউচার প্ল্যানিং কোন আছে ফিউচার প্ল্যানিং তো কিছু ইমার্জেন্ট কিছু ভাবি নাই চাই মানে এই লাইন জিবে না চাকরি করবে না এই এমিশন তো থিও না মানে কোলা লাইন যাবে কি ফিল্ম লাইন যাবে কি না এই লাইন রে তো করুছো আমি আশা আছে আগে বহুত কিছু করি মানে এই লাইন বি ইন্টারেস্ট আছে কিন্তু প্রফেশন চাও না হ্যাঁ মানে প্রফেশন অলগা করে কি না এই লাইন গুটে এই লাইন রে যাবে আচ্ছা হো ধন্যবাদ আপনারা আগুকু যান তো এমনি কাম করুন তো আগুকু পড়ুন তো থ্যাঙ্ক ইউ স্যার।